সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। নির্বাচন কমিশনের আপিলে প্রার্থীরা ফেরত পেলেন 56 জন, শুনানি চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। 43 দিন পর মাঠে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালো বিএনপি। আন্দোলন দমনের নামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, বিএনপি মানবাধিকার লঙ্ঘনকারী। 2013-14 সালের আগুন সন্ত্রাসের শিকার ব্যক্তিরা বিচার চান বিএনপির। এসব নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় মানবাধিকারের রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ইসহাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আছেন কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক, এবং মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। দর্শক, আপনার আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিএনপি মানবাধিকার লঙ্ঘনকারী আর সবক শেখানো, যুক্তরাষ্ট্র দিচ্ছে ইসরায়েলকে সমর্থন, বললেন ওবায়দুল কাদের। আগুন সন্ত্রাসীদের বিচার দাবি ভুক্তভোগীদের। যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে মানবাধিকার শেখাতে না আসে, প্রয়োজনে বাংলাদেশ তাদের শেখাবে, বললেন রাষ্ট্রপতি। বিশ্ব নেতাদের কাছে মুক্তিযুদ্ধে গণহত্যার স্বীকৃতি দাবি। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মাহি বি চৌধুরী সহ 56 জন, ভীতি বা চাপ সৃষ্টি করলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে ইসি। ভারত সহ বিভিন্ন দেশ ও সংস্থা থেকে আসছেন পর্যবেক্ষক। এবং 37 বছর পর দেশে আবারও তেলের সন্ধান, মন্ত্রী জানালেন সিলেট 10 নম্বর কূপ থেকে ঘন্টায় মিলবে 35 ব্যারেল। আমদানির উপর চাপ কমায় বাঁচবে বৈদেশিক মুদ্রা। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই, বলছি আজকে আলোচনার শিরোনাম মানবাধিকারের রাজনীতি। আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, বিএনপি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, সেখানে সরকারের বিরুদ্ধে বিএনপি অভিযোগ তুলেছে। বিএনপির ভাষায় সরকার আন্দোলন দমনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে, বিএনপি নেতাদেরকে নির্যাতন করছে। তবে সরকারি দল আওয়ামী লীগও কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ বলছে বিএনপি গত 2013-14 সালে যেরকম জ্বালাওপোড়ো আগুন সন্ত্রাস করেছে, এবার অর্থাৎ এই 2023 সালে এসে আবার সে পুনরাবৃত্তি করছে। বিএনপি সাধারণ মানুষের উপর আন্দোলনের নামে সন্ত্রাস করে তারাই মানবাধিকার লঙ্ঘন করছে বলে সরকারি দল মনে করে। এসব সহ অন্যান্য সমস্যা বিষয়ে আলোচনা করব। মোস্তফা কামাল ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। মানবাধিকার রাজনীতি যে জায়গাটাতে বলছি, বিএনপি 43 দিন পর মাঠে নামলো আজকে 28 অক্টোবরের পর, তো মাঠে নেমে বিএনপি আজকে যে ভাষায় বক্তব্য দিয়েছে আপনি নিশ্চয়ই এর মধ্যে জানেন। এবং বিএনপি যখন আন্দোলনের আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছিল, অন্যদিকে আপনার ঢাকাতেই 2013-14 সালে বিএনপির আন্দোলনের সময় যারা আগুনে পুড়ে আহত হয়েছিলেন তারা, এবং যেসব মানুষজন আগুনে পুড়ে মারা গেছেন বা বিভিন্ন সন্ত্রাসীবাদ কর্মকাণ্ডে মারা গেছেন তাদের স্বজনরা আজকে তাদের বক্তব্য তুলে ধরেছেন, এবং তারা বলছেন যে বিএনপির বিচার তারা চান, এবং আন্দোলনের নামে এরকম অরাজকতা পৃথিবীর আর কোথাও হয়েছে কিনা সেই প্রশ্নও তারা তুলছেন। তাদের যার যার জায়গা থেকে এই প্রশ্ন সঠিক, কারণ স্বজন হারানোর বেদনা। আপনি যেটা শিরোনাম করেছেন মানবাধিকারের রাজনীতি বা মানবাধিকার নিয়ে রাজনীতি, প্রথমত মানবাধিকার নিয়ে রাজনীতিটা না করাই ভালো। নানান কিছু নিয়ে আমরা রাজনীতি করি, ছোট্টখাট্ট জিনিস নিয়ে আমরা রাজনীতি করি, অথবা অন্যভাবে বললে আমরা বিভেদ করি। আপনার আমার মধ্যে ছোট্টখাট্ট বিষয় বিভেদ হয়, আপনি একটু দেখতে বেশি সুন্দর, আমি একটু কম সুন্দর, এটাও একটা বিভেদ। আপনি আহ্বানই করেন, আমি মোহামেডান করি, এটাও একটা বিভেদ আছে বা থাকবে। কিন্তু মানবাধিকার অত্যন্ত স্পর্শকাতর বিষয়, বিষয়টাকে আমরা রাজনীতি করতে গিয়ে অনেকটা খেলো করে ফেলেছি। কেউ মায়ের ডাক দিয়ে কান্না করেন, কেউ মায়ের কান্না নাম দিয়ে কান্না করেন, কিন্তু স্বজন কিন্তু হারানো গেছে দুদিকেরে। যারা মায়ের ডাক নিয়ে কান্না করে আসলে ওখানে কান্নার কিছু আছে, আবার মায়ের কান্না নিয়ে যারা করেন সেখানেও কান্নার অনেক কিছু আছে। তো কেউ ডাক দিতে যান, কেউ কান্না করতে যান, সেটা সুখকর নয়, এক কথায় সুখকর নয়। তো মানবাধিকার প্রশ্নে চিন্তা চেতনার জগতের দূরত্বটা কত বেশি আপনি খেয়াল করে দেখেন, কাছাকাছিও না বা সামান্য তফাতও না। আওয়ামী লীগের দিক থেকে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে এর পর্যাপ্ত প্রমাণ তারা দিয়েছে বা দেয়, ঘটনা উল্লেখ করে, আবার বিএনপির দিক থেকেও করে। তো করতে গিয়ে দেখেন শব্দগুলো কীরকম। বিএনপির দিক থেকে আজ যেটা বলা হয়েছে, গত 15 বছরে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের 1 নম্বরে চলে গেছে, অর্থাৎ অবনতির প্রশ্নে। আবার ক্ষমতাসীন দল থেকে বিএনপির প্রতি কিছু অভিযোগ আছে, সেই সঙ্গে অর্থাৎ মানবাধিকার নিয়ে কথা যারা বেশি বলেন, মানে মার্কিন যুক্তরাষ্ট্র,
বলা হয়েছে প্রয়োজনে বাংলাদেশ তাদেরকে মানবাধিকার শেখাতে পারে। অর্থাৎ এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে যেসব বাক্য বান আসছে এগুলো বোধহয় খুব সম্মানের না কারোর জন্যই, অন্তত মানবাধিকার নিয়ে। তো আপনি গুলি করে হত্যা করেন, আর পেট্রোল বোমা দিয়ে হত্যা করেন, আর গুম করে হত্যা করেন, অথবা রহস্যজনকভাবেই নিহত শিকার হয় কেউ কেউ, প্রত্যেকটাই বেদনার। স্বজন যার যায় সে কিন্তু বোঝে, আমরা বাদ বাকিরা সেটা নিয়ে রাজনীতি করি। সেই রাজনীতি করতে গিয়ে আমরা মানবের কথা বলি, অর্থাৎ মানবাধিকার, কিন্তু দানবীয় কাজ করতে আমরা কেউ কিন্তু ছাড়ি না। কিন্তু মানবাধিকার দানব নিয়ে মানবাধিকার খাটে না, সে দানবীয় কাজ বাংলাদেশের দুটি দলে কম অথবা বেশি ভিন্ন ভিন্ন সময়ে করতে কোনো কার্পণ্য করে না, কোনো কমতি করে না। সর্বশেষ আমরা যেটা দেখেছি আপনার 28 অক্টোবরের কথা, জি, সেখানে পুলিশ হত্যা হয়েছে, জি, কে করেছে কে বকেছে ভিন্ন প্রশ্ন, কিন্তু ওই বেচারা কিন্তু হত্যা হয়েছে দোষারোপ। তো দোষারোপের প্রশ্নে বিএনপি দায় নিতে চাচ্ছে না, কিন্তু দায় নিতে বাধ্য তারা, তাদের কর্মসূচিতে অঘটন ঘটেছে। আবার বিভিন্ন সময়ে লাশ নিয়ে রাজনীতি করা, বিশেষ করে স্পর্শকাতর জায়গাগুলোতে পুলিশ, সাংবাদিক, এসব লাশ হলে কিন্তু তাদের সুবিধা হয়, কিন্তু সেটার আরেক অর্থ হচ্ছে কি, দানবীয় কাজ। দানবীয় কাজ নিয়ে মানবাধিকারের প্রশ্ন আনা, সেটা আমাদের রাষ্ট্রীয়ভাবে সম্মানের না, মানবিকভাবেও সম্মানের না, আর যার যার ব্যক্তিগত জায়গা থেকেও একটু ভয়ের, একটু উদ্বেগ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। পান্না ভাই, আপনাকে শুনতে চাই, সেটি হচ্ছে যে যে জায়গা থেকে আমাদের মুস্তফা কামাল ভাই শেষ করলেন সেখান থেকে জানতে চাই। ধরুন মুস্তফা কামাল ভাই যেটি বলতে চাইছেন যে কারোর জন্য সম্মানের নয়, এটি যেরকম একটি বিষয়, আবার আরেকটি বিষয় হচ্ছে আজকে আমি যেটি মুস্তফা কামাল ভাইকে জিজ্ঞেস করছিলাম, 13-14-15 সালে বিএনপির আগুন সন্ত্রাসের সময় যারা আহত হয়েছেন, আগুনে পুড়েছেন, কিংবা যারা মারা গেছেন, তাদের স্বজনরা আজকে আর্তনাদ জানিয়েছেন, বিচারের দাবি তুলছেন। তো এখন ধরুন আন্দোলনের নামে মানুষ মারা গেছেন, এটি তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, এটি তো সত্য, এটি তো কেউ অস্বীকার করতে পারবো না আমরা। তারা বিচারের দাবি তুলছেন, সেটিও সত্য, এজন্য আওয়ামী লীগ বিএনপির কর্মসূচিতে ঘটেছে, বিএনপিকে দায়ী করছেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে এই 13-14-15-এর পর আজকে 23 সাল, 8-10 বছর হলো, বিচার কেউ পাননি, অর্থাৎ যারা স্বজন হারিয়েছেন কিংবা যিনি আহত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। এবং আজকের সময় টিভির এই অনুষ্ঠান যারা শুনছেন দেখছেন, স্টুডিওতে সহ আলোচক বিশিষ্ট সাংবাদিক হান্নান ভাই এবং মোস্তফা কামাল সহ আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে কথাটি উল্লেখ করেছেন 13, 14 এবং 15, জি, আমি আপনার সাথে পরিপূর্ণভাবে একমত যে এ সময়ে যারা মারা গিয়েছে এবং যাদের অধিকার, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, নিঃসন্দেহে তাদের এই বেদনা বা তাদের এই ক্ষতি এটা অন্য কেউ পোষিয়ে দিতে পারবে না। আপনি যদি আরও একটু পিছনে যান আমি একটু খুশি হব, সেটা হলো দেখুন স্বাধীনতার পর এই বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ তার রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতেছিলেন। বঙ্গবন্ধু এবং তার সরকারের কী অপরাধ ছিল? 75-15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা এবং ইতিহাসের সমস্ত রীতিনীতি আইন কানুনকে লঙ্ঘন করে জাতীয় চার নেতারে কারার অভ্যন্তরীতে সুনম্বর হত্যা করা, এটা কি মানবতা বিরোধী বা এটা কি মানবতা হরণ হয়নি? অবশ্যই মানবতা লঙ্ঘনের চরম, এটা কি মানবতা লঙ্ঘন হয় নাই? সেই সময় শুধু এখানেই না, বঙ্গবন্ধুর পরিবার এবং জাতীয় চার নেতার পরিবার এই হত্যাকাণ্ডের বিচার পাবে না, পার্লামেন্টে আইন প্রণয়ন করলেন, তখন রাষ্ট্রীয় ক্ষমতায় কারা ছিলেন, তারা কি এই বিষয়টা একবারও জবাব দিবে না? এই জায়গাটা যদি আপনি একটু ইনক্লুড করে আনেন আজকের বাস্তবায়নে, দেখেন আজকে যে অনুষ্ঠানটি হলো আসলে একটি মর্ম এবং মর্মান্তিক বেদনাদায়ক একটি অনুষ্ঠান। যদি ওখানে আপনি থেকে থাকেন বা যারা থাকছেন তাদের কারো চোখের পানি ধরে রাখার মতো অবস্থা ছিল না। যে পরিবারগুলো তাদের স্বজন হারিয়েছে, অনেকের পিতা মাতার লাশও আজ পর্যন্ত খুঁজে পান নাই, কোথায় আছেন, কীভাবে আছেন, আদৌ তাদের দাপন হয়েছে কিনা বা আদৌ কোথায় আছে, তাদের যে আর্তনাদ, তাদের যে আহাজারি, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা যেভাবে তারা বর্ণনা করতেছিলেন, এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। এটি যারা ভিকটিম তারাই এটা প্রিজাইড করছেন, তারাই বক্তৃতা দিচ্ছেন। হ্যাঁ, পলিটিক্যাল লিডার অনেকে এখানে
আমন্ত্রিত ছিলেন, গিয়েছিলেন। এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলমান ছিল। এই ঘটনাগুলো যারা সংগঠিত করেছেন, এই ১৩ ১৪ ১৫ যদি বলেন, দেখবেন জামাত বিএনপি ক্ষমতায় ছিল। আমি পিছনে যাওয়ার জন্য আপনাকে যে অনুরোধ করেছি, ৭৫ ১৫ই আগস্ট তখন ক্ষমতায় ছিল এই জিয়াউর রহমান এবং তার সমস্ত শক্তি, পরবর্তী পর্যায়ে একটার পর একটা ঘটনা। রাজনৈতিক অঙ্গনে যদি দেখেন, আমাদের ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা ছিল মাহফুজ বাবু, তাকে কিন্তু গুম করা হয়েছিল। আজ পর্যন্ত কিন্তু তার পরিবার এবং আমরা জানি না মাহফুজ বাবু কোথায়। এই জিয়াউর রহমানের টাইমে এই সমস্ত ঘটনা যারা সংগঠিত করছে, আজকে দেখলাম তারা মানবাধিকার দিবস পালন করে আপনার তাদের মানববন্ধনের মধ্য দিয়ে এদের মুখে বা এদের এই কর্মকাণ্ড, এটা কি হাস্যস্কর না? তাদের মুখে কি মানায় যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা এরকম ঘটনার সাথে জড়িত সম্পৃক্ত, সেই দল বা সেই ব্যক্তিরা, সেই নেতারা কি করে আজকে মানবাধিকারের কথা বলে? জি, এটি একটি বিষয়। আরেকটি বিষয় পান্না ভাই, আমি যেটি বলতে চাই, ১৩ ১৪ ১৫ সালের ঘটনার আজকে পর্যন্ত একটি ঘটনারও বিচার হয়নি, অর্থাৎ বিচার শেষ হয়নি, মামলা চলছে হয়তো, বা এই মানুষগুলো প্রতিকার পাননি এখন পর্যন্ত, এই জায়গায় আপনি কি বলবেন? নিশ্চয়ই তাদের প্রতিকার পাওয়ার অধিকার আছে, এবং আমি আশা করব যে বিগত দিনের যে সরকারগুলো গেছেন তারা হয়তো বা পারেন নাই, কিন্তু বর্তমানে যে মামলাগুলো আছে, এই মামলাগুলো বিশেষ দৃষ্টি দিয়ে মামলাগুলো নিষ্পত্তি করা উচিত, এবং এই মামলাগুলো নিষ্পত্তি হলে অন্তত ওই পরিবারের সদস্যরা যারা বেঁচে আছেন, যারা অন্তত এই দুঃখ কষ্ট বেদনা নিয়ে দিন যাপন করতেছে, তারা অন্তত একটি জায়গায় সান্ত্বনা পাবে যে তাদের আপনজনদের হারিয়ে যাওয়া, হত্যা এবং নৃশংসভাবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার হয়েছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। হান্নান ভাই, আপনাকে শুনতে চাই, ধরুন এই প্রসঙ্গে যেটি নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি মূল প্রসঙ্গগুলো কি, মানে এই ঘটনা পাল্টা অভিযোগ সব কিছুর মূল বিষয়টি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন বা নির্বাচন কেন্দ্রিক তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন, এই প্রেক্ষাপটেই তো এইখানে নির্বাচনটি হচ্ছে। বিএনপি এখন পর্যন্ত নির্বাচনের বাইরে, বিএনপি গতকালকেও বলছিল যে তারা তত্ত্বাবধায়ক নির্বাচন চায়, তফসিল বাতিল চায় ইত্যাদি। এই প্রসঙ্গ বাদ দিয়ে আমি যেটিতে আসতে চাই, যারা নির্বাচনে অংশ নিচ্ছেন এখন পর্যন্ত আমাদের খবরের শিরোনামে আছে যে আজকে ৫৬ জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন নির্বাচন কমিশনের মাধ্যমে, যাদের রিটার্নিং অফিসার এখানে বাতিল হয়েছিল। তো এইখানে একটা বিষয়, ৭৩১ জনের বাতিল হয়েছিল, তার মধ্যে ৩৫০ জনের বাতিল হয়েছিল ১১ সরকারের করা একটি বিধানের মাধ্যমে, সেটি কি ১% ভোটারের স্বাক্ষর লাগবে। তো সে জায়গাতে মোট প্রার্থিতা বাতিলের মধ্যে যদি ৩৫০ জনের দেখেন, তাহলে প্রায় ৫০%। তো এখন ১% ভোটারের স্বাক্ষর রাখার বিষয়টি কতটুকু যৌক্তিক, এ কারণে আমি বলতে চাইছি আপনার কাছে, ধরুন ১,০০,০০০ ভোটার একটি আসনে, তার মানে হচ্ছে ১% হিসাবে ১,০০০ ভোটারের স্বাক্ষর লাগবে। তাহলে সেই ১,০০০ ভোটার কাকে ভোট দিতেন, সেটি তো তিনি গোপন কক্ষে গিয়ে দিবেন, স্বাক্ষরের নামে তো আপনি তার গোপন অধিকারটাকে আপনি প্রকাশ্যে নিয়ে আসেন ভোট শুরুর আগেই। ধন্যবাদ। আসলে পুরো আলোচনা, আপনি যে প্রসঙ্গটি আমার প্রসঙ্গে আমাকে প্রশ্নটা করলেন, জি, সেটির সঙ্গে আগের প্রসঙ্গের যদিও সরাসরি কোনো সাযুজ্যতা নাই, তবুও মানবাধিকার প্রশ্নে আমার একটু ছোট্ট বক্তব্য, অবজারভেশন আছে এবং বক্তব্য আছে। সেটা হচ্ছে মানবাধিকার এবং আইনের শাসন, এই দুইয়ের মধ্যে একটা বৈপরীত্য থাকার জায়গাটিকে আমরা লিন করে ফেলছি, দুটো পৃথক জিনিস অথচ আমরা লিন করে ফেলছি। কেননা আমরা মানবাধিকারকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছি, ব্যক্তির বিচার পাওয়ার অধিকার আর আপনার মানবাধিকারের রাজনৈতিক ক্যাম্পেইন দুটো ভিন্ন জিনিস। আইনের শাসনের প্রশ্নে যার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তার রিমেডির জায়গাটি হচ্ছে আইনের শাসন। এখন সেটাকে বাদ দিয়ে আমরা প্রাধান্য দিচ্ছি রাজনৈতিকভাবে ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে এবং রাজনৈতিক প্রোপাগান্ডার ভিতরে নিয়ে আসছি। ফলে মূলত আইনের শাসন, দেশের আইনের শাসনটা কিন্তু প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আমরা প্রশ্নের সম্মুখীন করে ফেলছি এবং আইনের শাসনের উপস্থিতিটাকেই আমরা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছি। এটি হচ্ছে আমার কাছে মনে হয়েছে, আমরা যখন পাল্টা পাল্টি মানবাধিকার নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করি, আমরা যতই বলি না কেন
যে খুন গুমের শিকার যারা হয়েছেন সেই সব পরিবারগুলো একটা প্ল্যাটফর্ম থেকে এক ধরনের আকুতি জানাচ্ছেন, আবার যারা অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছেন, রাজনৈতিক ইস্যুতে অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছেন, তাদেরকে এক আর একটা প্ল্যাটফর্মে আমরা জড়ো করছি, তাদের আকুতি আমরা জনসমক্ষে এনে একটা দরদি সাজার যে প্রক্রিয়া করছি এটি অবশ্যই রাজনৈতিক, এবং এই জায়গায় আমরা উভয়ই কিন্তু দেশে আইনের শাসনের জায়গাকেই প্রশ্ন বুঝতে পেরেছি আপনি যে প্রশ্নটা করেছেন। এবার আপনার প্রশ্নের জবাবে আসি যে আমরা এই ব্যবস্থাটি কোথায় করেছি, গণপ্রতিনিধিত্ব আইনে, আরপিওতে গণপ্রতিনিধিত্ব আইনের একটা বিধানে আমরা করেছি, আইনটার নাম কিন্তু গণপ্রতিনিধিত্ব আইন। আমি গণপ্রতিনিধি নির্বাচন করার জন্যে যে আইন করছি সেইখানে আমি কতটা গণপ্রতিনিধিত্ব চাচ্ছি, কতটা রাজনৈতিক প্রতিনিধিত্ব চাচ্ছি, প্রশ্নটা এখানে চলে এসেছে। কেননা আমরা নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই, কেন করতে চাই, গণপ্রতিনিধিত্বমূলক একটি আনুষ্ঠানিকভাবে একটি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে অংশগ্রহণমূলক বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা কি রাজনৈতিক দলগুলোর উপস্থিতিকে অংশগ্রহণমূলক বলবো, না অধিক জনসংখ্যার উপস্থিতি অর্থাৎ ভোটারের উপস্থিতিকে অংশগ্রহণমূলক বলবো। আইন গণপ্রতিনিধিত্ব আইন যখন কোনো অবস্ট্রাকশন তৈরি করছে, গণপ্রতিনিধি নির্বাচিত হওয়ার মুখে প্রশ্নে যখন কোনো অবস্ট্রাকশন তৈরি করছে, তখন আমি নিশ্চিতভাবেই বলতে পারি কোনো না কোনো স্বার্থে সে এটা করছে। 1% উপস্থিত নির্বাচনী এলাকার 1% ভোটার, হ্যাঁ ভোটারের সমর্থন আমাকে প্রমাণ করতে হবে আমি যদি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হই। আবার আরেকজন যদি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে নির্বাচনে অংশ নেয়, মনোনয়নপত্র দাখিল করে, তার এই সমর্থন দেখাতে হবে না। একটি বৈষম্যমূলক ব্যবস্থা। আমি বৈষম্যর জায়গাটিকে আপনি আরো তীক্ষ্ণ করলেন, আমি ওই জায়গায় যাচ্ছিলাম যে বৈষম্যটা কত বড়, যে সারা দেশে যা ভোট আছে তার 0.003 ভোট পেয়েছে সেই দলও কিন্তু এখন 300 আসনে নির্বাচন প্রতিনিধিত্ব দিতে পারবে এবং তাদের জনসমর্থন কি আছে প্রমাণ করার দরকার নেই। কিন্তু আমি ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট বা তার প্রতিনিধি হিসাবে নির্বাচন না করি, নির্বাচন করতে চাই, তাহলে আমাকে 1% সমর্থন দেখাতে হবে। আমি ভোটটা করছি আমার সমর্থন কি আছে যাচাই করার জন্যে বা দেখানোর জন্যে, আমি আগে ভোটের আগেই যদি আমি সমর্থন প্রমাণ করতে যাই তাহলে ভোটের গোপনীয়তা থাকছে কোথায়? জি, এটা হচ্ছে আমার নির্বাচনের যে গোপনীয়তার, গোপন ব্যালটে নির্বাচনের যে মৌলিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা আমি আইনের মাধ্যমেই কিন্তু প্রশ্নবিদ্ধ করছি। অর্থাৎ এই জায়গায় আমরা যে কাজটা করছি সেটি হচ্ছে আমরা ক্ষমতাধরদের পৃষ্ঠপোষকতা করার জন্যে, আমরা যার ক্ষমতা আছে তার পক্ষে নির্বাচন কমিশনকে আমরা ওই জায়গায় দাঁড় করিয়ে ফেলছি আইনের মাধ্যমে, অর্থাৎ যার নির্বাচন পরিচালনা করছে। এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে বিকল্প চিন্তা করতে হবে, এবং প্রশ্ন হতে পারে যে এত বড় কাজটি, এত বড় সংবিধানের সাথে সাংঘর্ষিক কাজটি হচ্ছে সেই 2007 সাল থেকে এ পর্যন্ত এতগুলো নির্বাচনে, তাহলে কেন এখনও এটা বহাল আছে? ১০ ডিসেম্বর তারিখটাই বাংলাদেশের রাজনীতিতে খুব একটা আলোচিত হয়ে গেছে গত বছর থেকে। আর যদি একটু যান, আপনি 2021 সালে যদি যান, কেন 22 ডিসেম্বর থেকে সেটি আলোচনায় আসছে, কারণ 2021 সালে
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে 10 ডিসেম্বর র‍্যাবের কিছু কর্মকর্তার উপর স্যাংশন হয়েছিল। এরপর থেকে মূলত বিএনপি এটাকে ক্যাশ করার চেষ্টা করছে, 10 ডিসেম্বরটারে সামনে রেখে বরাবর চেষ্টা করছে, এবং গত বছরের 10 ডিসেম্বর কীরকম একটা হাইপ তোলার চেষ্টা করেছিল আপনি নিশ্চয়ই দেখেছেন। তো সেটি কি হয়েছে গত 22-এর 10 ডিসেম্বর আপনি নিশ্চয়ই দেখেছেন। তো এরপর থেকে এবারের 10 ডিসেম্বর বলতে চাইছি বিএনপি যেটি করার চেষ্টা করছে হালে কতটুকু পানি পেয়েছে আপনার কাছে কি মনে হয়? জি, প্রথম শেষ প্রশ্ন দিয়েই বলি, জি হালে পানি তেমন পায়নি। বিএনপি খুব আশাবাদী ছিল এবং তাদের পক্ষ থেকে ব্যাপক প্রচার ছিল, প্রচারণা ছিল, গুজব ছিল, গুঞ্জন ছিল, নানান কন্টেন্ট তৈরি করেছে, যেটা স্যাংশন আসছে নামধাম সহ, কত তারিখে সরকার পতন হয়ে যাচ্ছে সেসবও তারা কিন্তু বাজারজাত করেছে। অর্থাৎ একটা বিদেশ নির্ভরতা। তো বিদেশ নির্ভরতার মধ্যে আবার উল্লেখযোগ্য হচ্ছে মানবাধিকারের বিষয়টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটু বেশি অনেকটা ফেরিওলার ভূমিকায়, কিন্তু তাদের এপাড় ওপাড় আবার তফাত আছে মানবাধিকারের সংজ্ঞা এবং ব্যাখ্যার মধ্যে। আমাদের এখানে যেভাবে তারা মানবাধিকারকে দেখে, ইসরায়েল বা গাজায় কিন্তু ওইভাবে দেখে না, তারা তাদের সুবিধা মতো দেখে। তো আবার আমাদের বিদেশ নির্ভর রাজনীতির কারণে বিএনপি তাদের উপর বেশ আশাবাদী যে হয় মানবাধিকার প্রশ্নে কোনো একটা স্যাংশন অথবা একটা রেস্ট্রিকশন, যেটা ভিসা নীতি আসবে, অথবা কমের পক্ষে হলেও মনে করে যে পোশাক শিল্প নিয়ে কিছু একটা বোধ আসছে। অর্থাৎ এক ধরনের দৈন্যদশা যেটাকে বলে, নিজস্ব দলের উপর নির্ভর না করে। বা আমি আর একটু বলতে চাই, এসব গুঞ্জনের নানান পদক্ষেপ বিএনপির আন্দোলনও নষ্ট করেছে এবং আন্দোলনের কিন্তু যে একটা স্পিরিট বা স্পিড ছিল সেটাও কিন্তু বরবাদ করেছে। গুজব যে যারা গুজবের উপর ভরসা করে তাদেরও ক্ষতি করে, এবার কিন্তু সেটার একটা দৃষ্টান্ত হয়ে গেল। তো মানবাধিকার প্রশ্নে এখন আমি একটু কথা যোগ না করলেই নয়, কি দুঃখজনক সেটা আমাদের জন্য, 71-এর 26-এ মার্চ বা 25-এ মার্চ রাত যেটাকে বলি, আজ পর্যন্ত সেটার কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই আমাদের জন্য, কিন্তু বড় বেদনার। মহামান্য রাষ্ট্রপতি আজ কিন্তু সেটা বলেছেন, উল্লেখ করেছেন। আমিও আমার এই ক্ষুদ্র অবস্থান থেকে গত 2-3 বছর ধরে এই বিষয়টা বারবার লেখার চেষ্টা করছি। এটা কিন্তু আমাদের সাথে এক ধরনের তাচ্ছিল্য, আমাদের সাথে এক ধরনের তামাশা বলা যায়। নানান কিছু নিয়ে মানবাধিকারের প্রশ্ন আসে, এত বড় ঘটনা নিয়ে মানবাধিকারের প্রশ্ন আসে না। এরপরে যেটা আপনি বললেন 15-ই আগস্ট, 3রা নভেম্বর, আরও ঘটনা আছে, এমনকি আমি যুক্ত করব সেখানে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, 77 জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, আচ্ছা আচ্ছা, তিনি নিজে যে অভিযুক্ত আবার তিনি নিজেও হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেটাও মানবাধিকার বহির্ভূত বিষয়, সেটাকে আলাদা করে বলা যায় না। তো একটা ঘটনা আর একটা ঘটনার কিন্তু এখানে আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। আবার যে দুই দল, হান্নান ভাইও যেটা বলার চেষ্টা করেছেন, দুটি দলেই লেজিটিমেসির প্রশ্নে, নৈতিকতার প্রশ্নে মানবাধিকার নিয়ে খুব জোর গলায় কথা বলতে পারে না। আমলনামা উভয়েরই কিন্তু কাছাকাছি, জি, তারা কেউ গান পাউডার দিয়ে মানুষ হত্যা এক্সপার্ট, কেউ পেট্রোল বোমা দিয়ে, আমলনামা কাছাকাছি দুই দলেরই। কার সময়ে বেশি কার সময়ে কম সেটা আরেক প্রশ্ন, জি। আপনি যদি এখন 21-এ আগস্টের গ্রেনেড হামলা ধরেন, সেটা মানবাধিকার লঙ্ঘন, জি। আবার গত কয়েক বছর বিএনপির নেতা কর্মীরা যেভাবে গুম খুনের শিকার হচ্ছে, তারা সংখ্যা যাই বলুক, ধরেন দুইজনে হয়েছে, তারা হাজারের দিকে যায়, সেটাও মানবাধিকার লঙ্ঘন। যদি না এবার নির্বাচন নিয়ে দুটা দলের মধ্যে সংলাপ আসতো, নিশ্চয় ওই কথাটাও আলোচনায় আসতে পারতো, এমনকি নির্বাচনে যে কয়েকটা ত্রুটি হান্নান ভাই বলেছেন এগুলো আলোচনায় আসতে পারতো, এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বড় রকমের দুর্ভাগ্য। ধন্যবাদ পান্না ভাই। আমি যে বিষয়টা জানতে, যে আমাদের মাসুদ মানে আমাদের মুস্তফা কামাল যে বিষয়টা বলছেন যে কে কম করেছে কে বেশি করেছে, সেটির তুলনামূলক আলোচনায় না গিয়ে বরং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা সেই জায়গাটাতে ফোকাস করার দরকার। তো এবং সেই ফোকাস করতে গিয়ে এখন ধরুন বিএনপি বলছে হয়তো মুস্তফা কামাল দুইজনের জায়গায় 1000, কিন্তু ব্যাপারটি হচ্ছে আমাদের এখানে তো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে, এটাই বাস্তবতা। এই মানবাধিকার নিয়ে রাজনৈতিক পাল্টাপাল্টি দোষারোপ থেকে আমরা বের হতে পারবো কবে? দেখুন, এখানে পাল্টাপাল্টি অভিযোগ যুক্তি কেউ খণ্ডাতে চাইলে সেটা পারবে বা অভিযোগ তুললে সেটা পারবে, কিন্তু বাস্তবতা স্বীকার করতে হবে। জি, আপনি যদি বাস্তবতা আসেন তাহলে দেখবেন যে আপনি আসলে ঘটনাটা কী বলছেন। এই যেমন এখন বলতেছে অনেকেই যে আমাদের দলীয় নেতারা গ্রেপ্তার হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখানে দলীয় নেতারা গ্রেপ্তার হচ্ছে কি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এরকম কেউ? নিশ্চয়ই না।
আপনি গত 28 তারিখে বিএনপির যে তাণ্ডব দেখেছিলেন, বিএনপি তখন বলছিল কিন্তু একটি শান্তি সমাবেশ তারা করবে। আপনি শান্তি সমাবেশের নমুনা তো দেখেছেন, কি দেখলেন? যে বাংলাদেশে 71 সালে মুক্তিযুদ্ধে পাক হানাদাররা যেটা করেননি, যেমন বিচার বিভাগের উপরে আঘাত বা বিচার পদ্ধতির বাড়িতে হামলা করে। হ্যাঁ, 25 মার্চ যে ঘটনা ঘটছে সেটি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে, যা আজও আমরা স্বীকৃতি পাচ্ছি না, কিন্তু সেই ঘটনাকেও হার মানিয়েছে এই 28 তারিখ। বিচার বিভাগের উপরে আঘাত করে প্রধান বিচারপতির বাড়িতে ঢুকে হামলা করেছে। এরপরে কি একজন পুলিশ ডিউটি করতেছিল, রাস্তায় তাকে আপনি পিটিয়ে মারলেন, মারার পর তার নিশ্চিত করার জন্য মাথা তিন খণ্ড করলেন, ডেড বডির উপরে নৃত্য প্রদর্শন করলেন, এটা কোন মানব অধিকার? ইসরায়েলে যে ঘটনা ঘটাচ্ছে, প্যালেস্টাইনে যে হামলা হচ্ছে, হসপিটালে আগুন দিচ্ছে, বোমাবর্ষণ করতেছে, কই বাংলাদেশও তো 28 তারিখে হসপিটালে ঢুকলো, আগুন সংযোগ করলো। এই ঘটনায় যারা জড়িত, যাদের নামে মামলা হচ্ছে, আইন যদি বলেন যে আইনের শাসন আমরা চাই, আইন প্রয়োগকারী সংস্থা তাদের মতো তারা চলবে, সেখানে যদি কেউ গ্রেপ্তার হয় সেটাও কি মানে মানবাধিকার লঙ্ঘন বলবেন? ক্রিমিনালকে ধরতে পারবে না, আসামিকে ধরতে পারবে না। আপনি একটু আগে যে আলোচনাটা করতেছিলেন যে এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার রক্ষার জন্য তিনি নিরলস পরিশ্রম লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। তিনি পার্লামেন্টে এসে প্রথমেই তিনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি ইন্ডিমিউনিটি অ্যাক্ট বাতিল করে বাংলাদেশে প্রচলিত আইনের সকল বিচার ব্যবস্থা হবে এবং ইন্ডিমিউনিটি রহিত করল, সেখানে আইনের শাসন যাত্রা শুরু করলো। সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার বিরুদ্ধে কথা থাকতে পারে, ভিন্ন রাজনৈতিক মতের লোকজন মত পার্থক্য থাকতে পারে, ক্ষমতার লোভে হিংসাত্মক কার্যকলাপ চলতে পারে, কিন্তু একটা মানুষকে হত্যা করে আপনি কী প্রতিশোধ নেবেন? সেখানে 21 আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আপনি হত্যা করতে চাইলেন, 21 জন সেখানে আইয়ুব রহমান সহ আমাদের আওয়ামী লীগের নেত্রী, মহিলা নেত্রী, তিনি সহ মারা গেলেন, এটি কোনো মানবাধিকারের ভিতরে পড়ে না? আজকে বাংলাদেশে যারা একটু আগে যে আলোচনাটা করলেন মোস্তফা ভাই, যে র্যাবের উপরে স্যাংশন আসছিল, আবার স্যাংশন আসবে, এই আলোচনা ছিল কিন্তু মুখরোচক। এই স্যাংশনটা কারা দেয়? যারা স্যাংশন দেয় একটু তাদের দেশের দিকে তাকান, তার দেশে প্রকাশ্য দিবলোকে গুলি করে হত্যা করতেছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে দিনের বেলা গুলি করে হত্যা করতেছে, সেখানে কই মানবাধিকার তো তাদের নাই? এমনকি যুদ্ধবিরতির জন্য প্যালেস্টাইনে সেখানে যে প্রস্তাব আসলো তার এগেনস্টে তারা ভেটো দিল, ভোট দিল, এখানে মানবাধিকার কত? আর তাদের দিকে তাকিয়ে বাংলাদেশে যারা চলেন, বাংলাদেশে যারা রাজনীতি করেন, যাদের রাজনৈতিক অবস্থান দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে, জনসমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে যারা সন্ত্রাসীর পথ বেছে নিয়েছেন, এই আগুন সন্ত্রাসে মানুষ আজকে আতঙ্ক। আপনি দেখেন একটার পর একটা কিভাবে চোরাগুপ্ত হামলা এবং বিভিন্ন অলি গলিতে কিভাবে অগ্নি সংযোগ, কাদের দিয়ে? কর্মী নাই, ভাড়াটে দিয়ে টাকার বিনিময়ে চুক্তি করে একটি বাসে আগুন দিচ্ছে, একটি মানুষকে উপর হামলা করা হচ্ছে, এই যে অবস্থা, এদের সাথে যদি সুস্থ রাজনীতি ধারায় যারা চলতেছে, বাংলাদেশের যে বর্তমান অবস্থা, এই বাংলাদেশে স্থিতিশীল, এই বাংলাদেশে একটি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে একটি সামনে নির্বাচনের দিকে আগাচ্ছে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে, সেই নির্বাচনকে নিজেরা পার্টিসিপেট না করে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ভয় ভীতি হুমকি দিচ্ছে, এই অবস্থায় থেকে আপনি কি চান? যারা ষড়যন্ত্রের রাজনীতি করে, যারা ধ্বংসের রাজনীতি করে, মানুষ খুনের গুমের রাজনীতি করে, তাদের সাথে তো বর্তমানে মুক্তিযুদ্ধের পক্ষের চলমান সরকার দেশ গঠন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইনের শাসন প্রতিষ্ঠিত, ভোট ভাতের অধিকার নিশ্চিত করার জন্য অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা যারা করেছেন তাদের সাথে এক পাল্লায় তো আপনার মাল্টি। অনেক ধন্যবাদ আপনাকে হান্নান ভাই। এখানে একটা বিষয় আলোচনা আসছিল যে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাত সহ আরও কয়েকজন কূটনীতিকের বাংলাদেশের রাজনীতি নিয়ে অতিমাত্রায় তৎপরতা, অতিমাত্রায় দৌড়ঝাঁপ গত কিছুদিন আগে পর্যন্ত দেখছিলাম, তফসিল হয়ে যাওয়ার পর মোটামুটি তারা অনেকটা চুপ। তা আমি বলতে চাইছি যে আন্দোলন করি আর দাবি দেওয়ার জন্য যে কর্মসূচি পালন করি না কেন, বিদেশমুখী বা বিদেশ নির্ভর হয়ে এই দেশে কোনো ফলাফল পাওয়া যাবে বা গেছে এখন পর্যন্ত
দেখুন, বাংলাদেশ কিন্তু কোনো করদ রাষ্ট্র নয় বা কারো উপনিবেশ নয়। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, যা কারো দয়ার দান নয়, বাংলাদেশের মানুষ এটা অর্জন করেছে। সেই দেশে আজকে যারা মানবাধিকারের ফেরিওয়ালা হচ্ছেন, আজকে যারা গণতন্ত্রের ফেরিওয়ালা হয়ে বাংলাদেশকে তাদের ফরমায়েশ মতন চলার পথ প্রদর্শন করতে চাচ্ছেন, আমার একটা ছোট্ট প্রশ্ন শুধু তাদের কাছে, তারপরে আপনার এই প্রশ্নের জায়গায় আসব, উত্তরে আসব, সেটি হচ্ছে বাংলাদেশে যখন 1971 সালে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটছে, যারা ঘটাচ্ছে তাদের পক্ষ নিয়ে যারা কথা বলেছিলেন তারা কি মানবাধিকারের চিফ প্যাট্রন হতে পারেন? যারা গাজা উপত্যকায় এখন যে গণহত্যা চলছে সেই গণহত্যার ব্যাপারে কোন পক্ষ নিচ্ছেন সেই বিষয়টি স্পষ্ট, তারা কি মানবাধিকারের চিফ প্যাট্রন হতে পারেন? তারা কি গণতন্ত্রের প্যাট্রন হতে পারে? বাংলাদেশের মানুষ কখনোই কারো বর্ষতা স্বীকার করে থাকেনি, সাময়িকভাবে হয়তো বর্ষতা স্বীকার করেছে, করতে বাধ্য হয়েছে, কিন্তু যখন এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়ানোর জন্যে চিন্তা করেছে তখন সে তার সমস্ত শক্তি নিয়ে এগুলোর মোকাবেলা করেছে। বাংলাদেশে যদি কেউ পরমুখাপেক্ষী রাজনীতি করে এবং মনে করে কেউ তাকে ক্ষমতায় বসিয়ে দেবে, নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, তাদেরকে পরিত্যাগ করবে। তো এই পরিত্যক্ত হওয়ার আগেই যদি কেউ বাংলাদেশের মানুষের উপর আস্থা রাখে, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। আমরা এখানে আজকে কি দেখছি, গত 4-5টা নির্বাচনে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে মানুষের প্রতি রাজনৈতিক দলের যে আস্থাটা থাকা দরকার, আমাদের দুটো বৃহৎ রাজনৈতিক দলই সেই জায়গায় কখনো কখনো খেই হারা হয়ে যাচ্ছেন, যে জন্যে নিজেদের গুডউইলের উপরে, নিজেদের সুনামের উপরে মানুষ তাদেরকে, তাদের প্রতি আস্থাশীল হবে, সেই রাজনৈতিকদের পরিবর্তে আমরা দেখি যে কখনো কখনো ব্যক্তি ইমেজকে তারা ভাড়া করছেন, সেটা অতীতেও দেখেছি এখনও দেখছি। এই যে জায়গাগুলো যদি থাকে তাহলে আসলে জনসাধারণের উপরে তারা আস্থা হারান। আমরা এই আস্থা হারানোর রাজনীতি দেখতে চাই না, বাংলাদেশের মানুষ আস্থা হারানোর রাজনীতিতে বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষের একটা চাওয়ার আছে, মানুষ কিন্তু যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সে বিচার চায়, ক্ষতিপূরণ চাওয়াটা দিকে এখন আর যায় না। আজকে দেখেন যারা মানবাধিকারের প্রশ্নে সন্ত্রাসের শিকার হয়েছেন বলে আকুতি নিয়ে দাঁড়াচ্ছেন তারা কি চাচ্ছেন? তারা কিন্তু ক্ষতিপূরণ চাচ্ছেন না, তারা বিচার চাচ্ছেন। প্রশ্ন হচ্ছে শাসকের দায়িত্ব বিচার দেওয়ার, শাসকের দায়িত্ব প্রতিকার দেওয়ার, দুটোই। আর শোষিতের আর্তনাদ এটি সবসময় চায় যে সে পরিত্রাণ চায়। জি, এখন আমরা এই দুইয়ের মাঝে পড়ে আছি। জি, শাসকের দায়িত্বকে আমরা অস্বীকার করছি, আবার শোষিতের আর্তনাদকেও আমরা কখনো কখনো উপহাস করছি। এর মাঝে আমার রাজনীতি যদি আবর্তিত হয়ে যায় সেটি হচ্ছে মানুষের জন্য সবচাইতে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। জি, অনেক ধন্যবাদ মোস্তফা কামাল ভাই, আপনি শেষ এক মিনিট সময়। জি, এক মিনিট শেষ করে দেবো। হানান ভাই সেখানে শাসনের কথা বলেছেন, শাসনের কথা বলতে গেলে পাশাপাশি শোষণের কথা আসে, সমান্তরালে চলে আসে আইনের শাসন নাকি শাসনের আইন। তো সেই ক্ষেত্রে যদি আমাদের নিজস্ব চেতনা, নিজস্বতা থাকতো হয়তো এই আলোচনাগুলো আসতো না। তারপরও আপনি যেই শেষ প্রশ্নটা করেছেন যে বিদেশ নির্ভরতা অথবা কেউ কাউকে ক্ষমতায় বসিয়ে দেয় কি না, দিয়েছে, সেই আশাবাদ থেকেই কিন্তু বিএনপি নানা নির্ভরতা, আপনার নিশ্চয় মনে আছে এখন যে রকম পিটার হাসের উপর বিএনপির নির্ভরতা, ঠিক আজকে যারা ক্ষমতায় আছে তারা একসময় বিওটিনেসের উপর ক্ষমতা
আশা করত। তখন যে এরকম বিউটিনিস তো বাংলাদেশে 111 এলে ছিলেন, কিন্তু বিউটিনিস কি কাউকে গণতন্ত্র প্রক্রিয়াকে ব্যাহত করেছিলেন, গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেটাই অর্থাৎ নির্বাচন বানচাল করতে পেরেছিলেন। হ্যাঁ, এখনো একটা নির্বাচন বানচাল করার প্রশ্ন কিন্তু সামনে। তো আবার ঠিক যেই রাস্তায় সুজাতা সিং এসেছেন, ঠিক এই রাস্তায় এখন আজরা জায়ারা আসেন। অর্থাৎ দুটা দল যদি একটা জায়গায় আসে যে যা করার আমরা করব, পশ্চিমের দিকে আমাদের যাওয়ার দরকার নাই। সেখানে আমি 30 সেকেন্ডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 12 তীর্থ কবিতার দুটা লাইন পড়ে ফেলি। জি জি জি। অর্থাৎ পশ্চিমের দিকে সবাই কিভাবে ক্যাবলা করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, শ্বেতা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই মহামানবের সাগর তীরে। অর্থাৎ কেউ বলছেন প্রকাশ্যে তাদের সাথে ভালো সম্পর্ক, কেউ বলছেন ওই যে তলে তলে, অর্থাৎ বুঝতে পেরেছি মুখোমুখি ওদিকে সবাই। পান্না ভাই, আপনি শেষ কোনো মন্তব্য যদি করতে চান? না, শেষ মন্তব্য হলো দেখুন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি, আলোচনা আসছে বিচার চাই। এই বাংলাদেশে বিচার ব্যবস্থাকে উন্মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, জঙ্গিবাদকে দমন করেছেন, যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধু হত্যা সহ সকল হত্যার বিচার কার্য করেছেন, ইভেন জিয়াউর রহমানের হত্যার বিচার তারা চাইলে সে বিচারও হবে। এই বাংলাদেশে আমরা সুষ্ঠু ধারার রাজনীতি চাই। এই বাংলাদেশে 111 আসছিল বিএনপির কারণেই, তিন উদ্দিন, ইয়াজউদ্দিন, মহাজউদ্দিন এবং ফখরুদ্দিন, এই তিন উদ্দিন তাদের সৃষ্টি। অর্থাৎ বিএনপি যে কাজটি করেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই কাজটি করবেন না। এই গণতন্ত্র রক্ষার জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা উড্ডীন রাখার জন্য যা যা করা দরকার, তিনি বাংলার মানুষ ক্ষমতার উৎস, বাংলার মানুষ ক্ষমতার একমাত্র অধিকারী, সেই ক্ষমতা রক্ষা করে তিনি একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন, আমরা সেটাই আশা করি। তিনজনকে অনেক ধন্যবাদ, আমাকে সময় দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখাবেন, আর দর্শক দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।